হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে ফুলঝুরির সাথে যা কিছু হয়েছে বড় বউ সেটা মেনে নিতে পারছি না ঠাম্মি খুব চিন্তিত যে চান্দ্রি তার ছেলের জীবনটা এইভাবে নষ্ট করে দিল এত বছর সংসার করেছে তার একটা ছেলে রয়েছে মেয়ে রয়েছে তাদের সামনে পুলিশ তাকে টেনে হিস্টে নিয়ে যাবে এটা কি চান্দ্রি খুব ভালো লাগবে তার সন্তানদের কথা ভেবেও তো উচিত ছিল অন্যায় না করা মা দেখুন এরকম মেয়েকে বিশ্বাস করা যায় না বুঝতে পেরেছেন ফুলঝুরি এবং বৌমনি বাড়িতে চলে আসে ফুলঝুরি বসে বসে ভাবে যে আমি আমার শ্বশুরবাড়ির লোকদের কি বলবো তারা জানতে পারলে আমাকে কিভাবে অপমান করবে একবার ভেবে দেখেছো তোমরা দেখ ফুলঝুরি তোর যে বাপের বাড়িতে থাকার কোনো জায়গা নেই সেটা কেন ভেবে নিয়েছিস তোকে আমরা মাথায় তুলে রাখবো তারপরও তুই ওই বাড়িতে থাকতে চাস অপমান সহ্য করতে চাস সে কারণেই তো আমরা কিছু করে উঠতে পারি না এখন তো আমাকে কান্না করতেই হবে বলো এটা ছাড়া আমার কাছে আর কিছু রয়েছে কি সারা জীবনের জন্য চোখের জল ফেলা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না ওখানে যে তোমরা গেলে কি হলো ছোট বোমা? কি আর হবে ওখানে তো গিয়ে আমরা আরও অনেক কিছু জানতে পেরেছি যেমন জানলাম চরোই নাকি ওই সিরুপার ছেলের সাথে এসে পুলিশের কাছে এফআইআর লিখিয়েছে আর এরপরে সিরুপার ছেলের সাথেই ও বেরিয়েছে কিন্তু এখনও ওকে ফোনে পাওয়া যাচ্ছে না কোনো খোঁজখবরও নেই আমরা চিন্তিত অবস্থায় রয়েছি তবে ও ভালো আছে সেটাই আমরা জানতে পারলাম সিরুপা চরয়ের কোনো ক্ষতি করতে পারেনি এখানকার পুলিশ স্টেশনে আমরা চান্দির নামে যেরকম এফআইআর লিখিয়েছি তেমনই ওই সিরুপাকেও কলকাতা থেকে এখানে আনবে পুলিশ এখানে এনেই তদন্ত করা হবে লালনের বাড়ি যেহেতু এখানে সে কারণেই আজকে যা কিছু হলো সত্যি আমি এটা মেনে নিতে পারছি না বিশ্বাস করো আমার লালনের সাথে হিংসে করে মেঝম আমি কেন কাজগুলো করলো আমি তো কখনো কোনো অন্যায় করিনি আমি কারো কখনও ক্ষতিও করিনি তাহলে আজকে আমার এত বড় চরম ক্ষতিটা কেন করলো সত্যি কথা বলতে কি আসলে মানুষ ক্ষতি করার আগে দশবার ভাবে আর নিজের লোক ক্ষতি করার আগে একবারও ভাবে না সেইটা দিয়েই আমার জীবনের সব থেকে বড় প্রমাণ আমি পেলাম বৌমণি চোখের জল মুছিয়ে দেয় মিমি দিদি এসে ফুলঝুরির মাথায় হাত বুলিয়ে দেয় বলে তান্দাকে ডাকো ওর সাথে আমার কিছু কথা আছে আমি ডাকতে যাচ্ছি তখনই গাড়ির একটা হর্ন শুনতে পায় বলে কি ব্যাপার তান কি ঘরে আছে নাকি বাইরে কোথাও গিয়েছিল এখন গাড়ির হর্ন কেন কে এলো বাড়িতে আমি দেখছি আপনারা একদম চিন্তা করবেন না মা তুমি কি বিশ্বাস করো যে এই এইসব কিছুতে হাত রাঙিয়ে ফেলেছে আমার মেয়েটার কোনো শাস্তি হবে না তো এই সব কিছুতে আমার মেয়ের কি নাম জড়িয়ে যাবে নাকি আমি সেটাই বুঝতে পারছি না চরোই এলে ওকে সবার আগে এই প্রশ্নটা করতে হবে দেখো মেজো ঠাকুর আমি বিশ্বাস করি না যে চড়ই লালনকে শেষ করার পেছনে জড়িয়ে রয়েছে চড়ই যতই হিংসে করুক লালনকেও শেষ করতে পারে না কারণ লালনের সাথেও লড়াই রয়েছে ও লালনের থেকে নিজেকে ভালো করে প্রতিষ্ঠিত করতে চায় এর থেকে আর কিচ্ছু নয় তখনই বৌমণি এসে বলে যে একটা ছেলের সাথে চড়ই এসেছে হয়তো ওটা স্তিরুপাড়ির ছেলে ঋষির সাথে চড়ই বাড়িতে ফিরে এসে বৌমণিকে জড়িয়ে ধরে কান্না করে বলে আমি ফিরে এসেছি বিশ্বাস করো আমার কোনো ক্ষতি হয়নি সেদিন যে আমি কীরকম করে বেঁচে ফিরেছি সেটা শুধুমাত্র আমিই জানি তুমি কে আমি হচ্ছি শিরুপার ছেলে ঋষি তোমার মা কি করেছে তুমি জানো আমরা শুনলাম যে ওখানে নাকি চড়োই এফআইআর করেছে হ্যাঁ আমি ওকে নিয়ে গিয়ে সেই সব কিছু করিয়ে দিয়েছি এখানেও তোমার মা এবং আমার বউ চান্দির বিরুদ্ধে একটা খুনের অভিযোগ রয়েছে কি বলছেন কি আপনি হ্যাঁ আমি সব সময় তথস্থ হয়ে থাকি জানেন তো যে আমার মায়ের নামে অনেক নালিশ আমার কানে আসে অনেক কথা আমি গুজব শুনতে পারি কিন্তু আমি সেগুলোকে উড়িয়ে দিই আজকে বলুন তো আমার মা কি করেছে ফুলঝুরি রেগে যায় বলে আপনার মা কি করেছে জানেন আমাকে যে যে সাদা কাপড়ে দেখছেন সেটা কিন্তু আমি আগে ছিলাম না আপনার মাই এর জন্য দায়ী ঋষির মাথায় বাজ পড়ে বলে কি হ্যাঁ এই বিষয়টাও আমাকে আজকে জানতে হলো সত্যি আমার মায়ের প্রতি ঘৃণা ধরে গেছে টান আসার সাথেই চড়ই বলে দাদাভাই দেখ আমি ফিরে এসেছি আমি নতুন করে জীবনটা শুরু করতে চাই চান্দি যখন নিজের মেয়েকে দেখতে পারে খুশি হয়ে যায় কাছে আসতে ধরলেই চড়ই বলে না তুমি ওখানেই থেমে যাও মা আমার সাথে একটা কথাও তুমি বলবে না তুমি কি করে পারলে এত বড় সর্বনাশ করতে আমার হ্যাঁ মানছি যে আমি লালন ফুলজুরির মতো ভালো গান গাইতে পারতাম না কিন্তু আমি নাচটা ভালো করে জীবনে উপরে উঠে ওদের দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমিও পারি আমারও ট্যালেন্ট রয়েছে কিন্তু লালনকে শেষ করার কথা আমি একবারও জানি না তুমি শিরূপা আন্টির সাথে মিলে গোপনে কি পরিকল্পনা করেছো আলাদাভাবে কথা বলেছো সেগুলো আমি কিচ্ছু জানি বলো তুমি তোমাকে অনেকবার আমি জিজ্ঞাসা করেছি তুমি বলো তুমি শুধু বলেছ যে তোর কেরিয়ার করতে সিরুপা তোমাকে ওখানে ডেকেছি আর ওখানে গিয়ে আমি কি বিপদে পড়েছিলাম তুমি জানো সিরূপা আন্টি আমাকে ভেদ দিয়ে দিয়েছিল তার থেকেও বয়সী একজন লোকের কাছে সে আমাকে ড্রিঙ্ক করিয়ে হোটেলের একটা ঘরে নিয়ে গিয়ে বিচ্ছিরি সব কাজ কারবার করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি আমার ওই অবস্থায় ওকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে মেন রোড দিয়ে দৌড়াতে দৌড়াতে আমি শিরুপানটির বাড়িতে আসি আর সেখানে এসে দেখি শিরুপানটি নেই ঋষির সাথে আমার দেখা হয়ে যায় এরপরে বাকিটা ঋষিও জানে যে ওনার মা কতটা খারাপ আমার সত্যি এতটা কষ্ট হচ্ছে না আমার আপনাদের বলে বোঝাতে পারবো না একটা সময় ভাবতাম আমার মা ভালো হয়ে যাবে আমাদের সাথে থাকবে ভালো কিছু করবে কিন্তু যে খুনির তোকমা আমার মায়ের গায়ে লেগেছে সেটা এত সহজে মুছে যাবে না ফুলঝুরি কান্না করলে বৌমলি সামলে নেয় বলে দেখো ফুলঝুরি এইভাবে কান্নাকাটি করো না আমাদের সত্যিই খুব কষ্ট হচ্ছে যে আমাদের বাড়ির মানুষ একজন এরকম শোনো চান্দ্রী তোমার নামে এফআইআর করে এসেছি পুলিশের কাছে তোমাকে যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতে চলে আসবে তুমি চিন্তা করো না আর জানো তো ঋষি তোমার মা এবং চান্দির ভয়েস রেকর্ড রয়েছে ফুলঝুরির কাছে তুমি চাইলে শুনতেই পারো জি আমাকে একটু শোনান কারণ আমিও শুনতে চাই আমার মার কতটা নিচে নামবে এই রেকর্ডটা পুলিশের কাছেও দেওয়া রয়েছে কারণ পুলিশ তো এই সব কিছু নিয়ে তদন্তে নামবে তাদের সব কিছু বলতে হবে তাই আমরা বলে দিয়েছি ছোটোই বলে মা তুমি আমার এত বড় ক্ষতিটা কী করে করলে আমি ওদের সাথে হিংসে করতাম কিন্তু একটা সময় আমি মেনে নিয়েছিলাম যে লালন ফুলঝুরিকে ভালোবাসে তাই ওদের ভালোবাসা বজায় থাকুক ওরা একে অপরকে নিয়েই ভালো থাকুক কিন্তু তুমি যখন এরকম করলে সত্যি তোমার ওপর থেকে আমার বিশ্বাস ভরসা উঠে গেলো আমি তোমাকে আর মা বলে ডাকতে পারবো না তুমি কেন করলে এই কাজগুলো বলো তো লালনকে আমি ভালোবাসতাম দূর থেকেই না হয় ওকে চোখে তো দেখতে পারতাম সেটা তুমি না করে ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে কেন আমি তো তোমাকে কখনো এগুলো করতে বলিনি চোরই কান্না করে ফেলে তার মা যখন এগিয়ে আসতে লাগে তখনই সে ঋষির পেছনে লুকিয়ে পড়ে আর বলে যে না খবরদার তোমার মতো মা আমার চাই না দেখলে চান তোমার মেয়েও আজকে তোমাকে ঘেন্না করছে তবে দেখ চোরই তুই কি সত্যি এইসব কিছুর কোনোটা জানতিস না না বাবা সত্যি বলছি বিশ্বাস করো আমি এইসব কিছুর কোনো কিছুই জানতাম না আমি যদি জানতাম তাহলে মাকে এগুলো করতে দিতাম না আমি এবং মা তুমি তিনজনই তো ফিরে এসেছিলাম কিন্তু তার আগে মাঝে শিরুপানটির সাথে মিলে এই পরিকল্পনাগুলো করেছে আমি কিন্তু সেটা জানতাম না আর তুমি তো বুঝতেই পারছ যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি আমি সত্যি এই সব কিছু অন্যায়ের মাঝখানে নেই আর আজকে যা কিছু ফুলঝুরির সাথে হয়েছে অন্যায় হয়েছে তার শাস্তি তো পেতেই হবে দেখ চোরই পুলিশ কিন্তু আসবে তদন্ত করতে তোর মায়ের সাথে যদি তোর নামটা জড়িয়ে যায় তুই অপরাধ করে থাকলে তোর কিন্তু শাস্তি হবে আমি জানি তারপরেও বলছি আমি কোনো অপরাধ করিনি আমি এসব কিছুর সাথে যুক্ত নই ঋষি জানায় তার মাকে চরম শাস্তির ব্যবস্থা সেই করে দেবে পুলিশ এখানে তার মাকে নিয়ে আসুক সেটাই ভালো কারণ তার মা দিনের পর দিন যা অন্যায় করেছে তার একটা শাস্তি না হলে সে কখনোই থামবে না তাকে থামানো যাচ্ছেই না তার বা ছেলে রয়েছে তার ফ্যামিলিকে ছেড়ে সে সব কিছুতে নাম লিখিয়েছে সেটা কি কখনো মেনে নেওয়া যায় ঋষির মাথাটা সবার সামনে নিচু হয়ে যায় তান যখন জানতে পারে শিরুপাক ছেলে তার বোনের সাথে তখনই তানের মাথা গরম হয়ে যায় কিন্তু তার নিজেকে সামলে নেয় আর বুঝতে পারে যে তার মায়ের মতো ঋষি কখনো নয় যদি হতো তাহলে চরইকে বিপদে ফেলে রেখে দিত কখনও চড়ইকে বিপদ থেকে উদ্ধার করার জন্য পুলিশের কাছে নালিশও করতো না চড়োইকে বাড়িও পৌঁছে দিত না কারণ চড়োই একলা বাড়িতে আসতে পারবে না বলেই তাকে পৌঁছে দেওয়া তা না হলে সিরুপার ভাড়া করা গুন্ডা শিরুপার যত পরিচয় পরিচিতি রয়েছে সেগুলো খাটিয়ে সিরুপা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতো চড়ইয়ের আর সেটা জেনেই ঋষি কিন্তু সব কিছু থেকে চড়ইকে উদ্ধার করলো খুব কষ্ট হচ্ছে আজকে চান্দ্রি তার ছেলেকেও হারালো এবং তার মেয়েকেও হারালো কেউই তাকে আপন করে নিতে পারছে না যেই মেয়ের দুঃখ কষ্টের কথা ভেবে এরকম একটা কাজ চান্দি করলো সেই মেয়ে আজকে চান্দির দিকে আঙুল তুলছে চান্দির থেকে দশ হাত দূরে রয়েছে এবং কোনোভাবে মা হিসাবে তাকে স্বীকার করবে না এবার পরিবারটা ভেঙে চুরি একাকার হয়ে গেল কারো স্বামী নেই কারো এখন বউ থাকবে না পরিবারের কলঙ্ক লেগে গেল সব কিছুই চান্দির জন্য তাই তাকে কেউ ক্ষমা করবে না চান্দি যে এইসব কিছু করে কোনো কিছুই পেলো না বিনিময়ে শুধু ধিক্কার এবং সবার কাছ থেকে লাঞ্ছনা ছাড়া সেটা সে এবার বুঝতে পারছে কি হতে চলেছে ধুলোকানা সিরিয়ালের পরবর্তী টুইস্টে চড়োইকে নিয়ে ঋষি বাড়িতে ফিরলো। বাড়িতে আসলো নতুন সম্পর্কে সূচনা ঘটলো ঋষি এবং চড়ই একই পথের পথিক তারা দুজনই তাদের মাকে নিয়ে সন্তুষ্ট নয় এবং মায়ের কারণে তাদের জীবনে কলঙ্ক দুঃখ কষ্ট রয়েছে তাই তারা তো কি এবার বাধা পড়বে এবং ঋষি চড়ইয়ের দুজন দুজনের বিপদে আপদে দুঃখে কষ্টে পাশে রয়েছে এটাই কি তাদের সম্পর্কের প্রথম বুনিয়াদ তৈরি হলো এদিকে ফুলঝুরি কোনোভাবেই মেঝো যা কিছু করেছে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় তো করে ফেলেছে এবার তার শাস্তি নিশ্চিত করতে যায় কোনোভাবেই ওনার মতো একজন অপরাধী যেন বাইরে না থাকে সেই রিকোয়েস্ট পুলিশের কাছে করে এসেছে এরপরে কি ঘটবে সেসব জানতে হলে অবশ্যই করে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন